এর পরের প্রশ্ন হলো স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব তালাক দিয়ে দিব এতে কি তালাক হয়ে যাবে কোনো স্বামী তার স্ত্রীকে বোঝাপড়ার অসুবিধা হলে মনোমান্য হলেই যদি বলেন কথায় কথায় তোমাকে আমি তালাক দিব ডিভোর্স দিয়ে দিব তোমার সাথে আমি থাকবো না তো এরকম কথা বলাটা মৌলিকভাবে খুবই গৃহীত একটি কাজ এটা হলো প্রথম কথা কারণ স্বামী স্ত্রী একে অন্যের সাথে থাকতে গেলে বোঝাপড়ার গরমিল হতেই পারে মনোমায়না তৈরি হতেই পারে এটার কারণে সরাসরি তালাকের কথা বলে ফেলা উচিত নয় তালাকটা হল সর্বশেষ অস্ত্র সর্বশেষ আপনার স্টেপ তার আগে অনেকগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো ব্যবহার না করে সর্বশেষ অস্ত্র এটা ব্যবহার করার চেষ্টা করা বা সেটার কথা বলাটাও এক ধরনের ছোটলুকি এই একই কাজ অনেক মামোনরাও করে থাকেন একটু মনোমানি হলে একটু ভুল বোঝাবুঝি তৈরি হলেই বলেন তোমার সংসার আমি আর করব না তোমার ঘরে আমি আর থাকবো না আমি বাবার বাড়ি চলে যাব তো এই কাজগুলো অনুচিত কিন্তু স্ত্রী এ কথা যখন বলেন তখন সেটা স্বামীর জন্য কষ্টের কারণ হলেও স্বামী যখন স্ত্রীকে বলেন সেটা স্ত্রীর জন্য একটু বেশি কষ্টের কারণ হয় না না কারণে তো এই কাজগুলো আমাদের করা উচিত নয় যারা এই কথা বলে থাকেন তারা ইস্তেফার করা উচিত এবং এ অভ্যাস ত্যাগ করা উচিত আপনার বন্ধুর সাথে আপনার কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হলো ঝাঁকড়া তৈরি হলো আপনি তার গলায় ছুরি ধরলেন তাকে মারার কথা বললেন এটা যেরকম নিচুতা এটা যেরকম ছোটোলুকি এটা যেরকম আপনার খুবই বড় ধরনের একটা দোষের বিষয় যে কথায় কথা আপনি চরমপন্থা অবলম্বন করলেন সর্বশেষ স্টেপে চলে গেলেন ঠিক একইভাবে কথা কথায় স্ত্রীকে তালাকের কথাটা তালাকের কথা বলাটাও দোষণীয় এবং চরমপন্থা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন স্ত্রীকে যদি আপনার তালাক দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে তার সংশোধনের চেষ্টা করতে হবে বোঝানোর চেষ্টা করতে হবে এরপরে যে স্টেপ আছে তাকে সোহাগের বসে শাসন করতে হবে তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে স্টেপগুলোর কোনোটাতেই যদি আপনি সফল না হন এবং একসঙ্গে থাকতে গেলে সমস্যা আরও বড়ো হবে আল্লাহর নাফরমানি হয়ে যাবে দুর্ঘটনা ঘটবে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওরামায়করাম বিজ্ঞ রামায়কর সাথে পরামর্শ করে এবং যারা সিনিয়র আছেন তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে উভয় পক্ষের বড় সাথে আলাপ আলোচনার মাধ্যমে তালাকের সিদ্ধান্ত নিতে হবে তালাকটা আসলো আর মুখ দিয়ে বলতে থাকলাম ব্যাপারটা এরকম সহজ বিষয় নয় এ ধরনের ছেলেখেলা যারা আমরা তালাককে বানিয়ে ফেলেছি তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিপদের মুখোমুখি হয়ে এরপরে দেখা যায় যে আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে টানাটানি দেখা দেয় এরপরে আসি মূল প্রশ্নের উত্তরে যে এভাবে যদি কেউ বলেন যে তোমাকে আমি তালাক দিয়ে দিব ডিভোর্স দিয়ে দিব তোমার সাথে আমি থাকবো না ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে বলেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হবে না তবে যদি কেউ অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেন অর্থাৎ এভাবে বলেন যে তোমাকে আমি তালাক দিলাম দিয়েছি তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে খুবই স্পর্শকাতর একটি বিষয় এটি মুখে আনার আগে বহুবার চিন্তা করতে হবে আল্লাহ তোমাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন